এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তৃণমূল উন্নয়নের স্বপ্ন দেখালেও মেলেনি কিছুই, সেজন্যই পিছিয়ে পড়া মানুষের জন্য নতুন দল রাজ্যে বিজেপিকে এনেছেন মমতাই, আক্রমণ আব্বাস সিদ্দিকের। हमारा मानना यह है कि ममता दीदी जब आए थे तब ममता दीदी ने फरमाए कि हम 10,000 शिक्षा देंगे, प्रतिष्ठान देंगे। आज देखिए जो आने रेट का टीचर है अभी रोड पे बैठा हुआ है, नौकरी देंगे। उन्होंने कहा वाकआउट स्टेट पुनरुद्धार कर देंगे, 15% संरक्षण देंगे, इसीलिए हमारे विश्वास हुआ। ठीक है चलो ममता की साथ दे दो, हमने बोल दिया तो अभी लोग ममता की साथ, हमारे मानने वाला ममता के साथ गए हैं। अभी देखा उन लोगों ने काम तो नहीं किया, फिर भी हमारे जो भाईचारा है हिंदू मुसलमान में उसमें बहुत बड़ा फाटल कर दिए, इसलिए हमने सोचा है चलो दूसरे के ऊपर पूरा विश्वास हम नहीं करेंगे, हम भी एक दल बना लेंगे और सबके लिए हमारे साथ में दलित आदिवासी मतुआ सबको रखेंगे, एक साथ जिसको आना है एक साथ चलेंगे। हाँ ममता जी कुछ लोग बोलते हैं बीजेपी का फायदा पहुंचेंगे, मेरा एक सवाल है ममता से, बीजेपी तो पहले नहीं थे, बीजेपी आप कैसे आए उसका जवाब पहले दीजिए, बाद में हम जवाब देंगे। এই মুহূর্তে তৃণমূল সাংসদ সৌগত রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সৌগত, আপনি শুনলেন আব্বাস সিদ্দিকি আজ নতুন দল গঠন করে ঠিক কি বলেছেন, কি বলবেন আপনি? না আমি তো আব্বাস সিদ্দিকির সাথে একমত নই, তবে যে কোনো রাজ্যেই নির্বাচনের আগে নতুন নতুন খেলোয়াড় অবতীর্ণ হন, আব্বাস সিদ্দিকি নতুন একজন প্লেয়ার আমাদের মাঠে নামলে, কিন্তু 3 মাসে তো কিছু করা যায় না, তিনি কিছু করতে পারবেন না। ওই তিনি যদি তৃণমূলের একটা ভোটও কাটেন বিজেপির সাহায্য হবে, এবং তিনি বিচার করবেন যে তাতে সংখ্যালঘু লাভ হবে কিনা। আমাদের বিশ্বাস রাজ্যে সংখ্যালঘু তৃণমূলের সাথেই আছে এবং তৃণমূলের সাথেই থাকবে। অনেক ধন্যবাদ স্বাগত বাবু। এদিকে কমিশনে পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ খারিজ করল বিএসএফ, ভিত্তিহীন অভিযোগ, সত্য থেকে বহু দূরে। তৃণমূলের অভিযোগ খারিজ করে বিবৃতি বিএসএফের, নিষ্ঠা আর সততার সঙ্গে সীমান্ত পাহারা দেয় বিএসএফ, অনুপ্রবেশ এবং পাচার রুখতে সবসময় সতর্ক বিএসএফ, আমৃত্যু নিজেদের কর্তব্যে বিএসএফ সর্বদা অবিচল। নির্বাচন কমিশনে পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ খারিজ বিএসএফের। আর পার্থ চট্টোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছিলেন আপনাদের শোনাবো। বিএসএফ সীমান্তবর্তী গ্রামে ঢুকে ভয় দেখাচ্ছে, বলছে আর কেউ থাকবে না, সীমান্তে আমরাই থাকব, এবং এই নিয়ে কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন, এমনই বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শুনুন, সীমান্তবর্তী গ্রামগুলোতে বিএসএফ এর যারা কর্তব্যে আছেন তারা গ্রামে গ্রামে গিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করবার জন্য তারা ভয় দেখাচ্ছেন। তারা বলছেন যে তোমরা যদি ভোট না দাও তাহলে কলকাতাকে বা জেলা শাসকও তোমাদের ক্ষমতায় রাখতে পারবে না, আমরা এই সীমান্তে থাকবো। এটা একটা ভয়ঙ্কর অভিযোগ, এটা একটা ভয়ঙ্কর দিক যা জাতীয় নির্বাচন কমিশন অবিলম্বে হস্তক্ষেপ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।